হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। বন্ধুরা, আপনারা যদি দেশের খবর জানেন তাহলে জানবেন যে নিউ মার্কেট এবং ঢাকা কলেজের যে গন্ডগোলটা গত দুদিন থেকে চলছিল এরই এক পাল্লায় পড়ে এক রিক্সাওয়ালা তার রিক্সা হারিয়েছেন এবং তার পরিবারটি পুরোপুরি মাঠে বসে গেছে, কারণ ওই গন্ডগোলের মধ্যেই পড়েছিল সেই রিক্সাওয়ালা এবং তার রিক্সাটি পুরো গুড়িয়ে গেছে। রিক্সাটি ছিল তার মালিকের, সে শুধুমাত্র ভাড়ায় চালাচ্ছিল, কিন্তু সেই রিক্সাটি গুড়িয়ে যাওয়ার পর তার সামর্থ্য নেই যে আরেকটা রিক্সা মালিককে তিনি কিনে দেবেন। এই অবস্থায় তার মালিকও তাকে দুটো চড় মেরেছিলেন, বলেছিলেন তুই ওই এলাকায় কেন গেলি এবং যখন দেখলি গন্ডগোল তুই কি নতুন রিক্সা চালাস, তখন তুই কেন সরে আসলি না তাড়াতাড়ি, জ্যামের মধ্যে গন্ডগোলের মধ্যে তুই কেন পড়তে গেলি। এই যে ব্যাপারটা, আসলে রিক্সাওয়ালা একটু বয়স্ক, তিনি বুঝতে পারেননি যে আসলে কলেজের ছাত্রদের সঙ্গে এইভাবে পুলিশ তাড়া করতে পারে কিংবা ব্যবসায়ীরা কলেজের ঢাকা কলেজের মতো একটু পুরনো কলেজের ছাত্রদেরকে এরকম করতে পারে। তো এই অবস্থায় রিক্সাওয়ালাটি আসলে বুঝতেই পারেনি তার কি করা উচিত। তিনি একদমই পুরো গন্ডগোলের মধ্যে পড়ে নিজেই একটি পায়ে প্রচন্ড ব্যথা পেয়েছিলেন এবং তার রিক্সাটিও তিনি হারিয়েছিলেন, বসে বসে কাঁদছিলেন। সেই ভিডিওটি দেখে সুপারস্টার শাকিব খান তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা পাননি। তৎক্ষণাৎ তিনি তার সঙ্গে কথা বলেন এবং তার আশেপাশেই ছিল তার পরিচিত একজন, তার মাধ্যমে শাকিব খান বলেন যে ওকে বলো আমি ওকে একটা রিক্সা কিনে দেবো। তারপর শাকিব খান তাকে বিকাশের সাথে সাথেই ওখান থেকে টাকা পাঠান এবং ৫০,০০০ এক লাখ টাকা দুই বিকাশে পাঠান। তারপর রিক্সাওয়ালাটিকে একটি রিক্সা কিনে দেন এবং রিক্সাওয়ালাটি খুব খুশি হয়ে যায়। বন্ধুরা, আমরা জানি আমাদের পরিবারে যে মানুষগুলো থাকে তাদের এই রমজান উপলক্ষে থাকে অনেক সওয়াবের ইচ্ছে, কারণ বাঙালি এবং মুসলিম তারা সবসময় চায় সারা বছরটা যেমনই কাটুক না কেন রমজানে কিন্তু সারা বছরের সওয়াবটা কামিয়ে নিতে হবে। সেই জায়গাটা থেকেই সুপারস্টার শাকিব খান এবং তার পরিবারের মানুষগুলো ব্যতিক্রম নন। প্রতি বছরই তিনি জাকাত ফিতরা থেকে শুরু করে মানুষকে অনেক বেশি দান খয়রাত করতে ভালোবাসেন এবং শাকিব খান সম্পর্কে আমরা যতদূর জানি তিনি দান করে কখনোই কাউকে সেটা বলতে পছন্দ করেন না। রিক্সাওয়ালার পরিবারে তার সাতটি ছেলে মেয়ে ছিল, প্রত্যেকটি ছেলে মেয়েই অনেক ছোট ছোট। রিক্সাওয়ালাটি খুব খুশি হন এবং তার পরিবারের সবাই খুব খুশি হন। তারা আসলে নিজেদের একটা রিক্সা পেয়ে অনেক খুশি। তিনি বলেন যে আমি এবার আমার ছেলে মেয়েদের মুখে খাবার তুলে দিতে পারবো এবং নিশ্চয়ই তাদেরকে পড়াশোনাও করাতে পারবো, কারণ এতদিন আমি শুধুমাত্র জমা রিক্সা চালিয়েছি, এবার আমার নিজের একটা রিক্সা হয়েছে। আল্লাহ যা করে ভালোর জন্য করে একটা কথা শুনেছিলাম, আমার জন্য এটা সত্যি। আমি এই গন্ডগোলের মধ্যে আমার রিক্সাটা হারিয়ে একদম পথে বসে গিয়েছিলাম, সেদিন পর্যন্ত আমি ভাবতে পারিনি যে আমার আসলে ভবিষ্যৎটা কী, কিন্তু সত্যি সত্যি এই গন্ডগোলে হয়তো বা অনেকেই অনেক কিছু হারিয়েছে, কিন্তু আমি আমার রিক্সা হারালেও আমি নিজের করে একটা রিক্সা পেয়েছি। সুতরাং আমি আল্লাহর রহমতে আল্লাহর কাছে শুকরিয়া করতে চাই এবং সাধারণ মানুষদের বলতে চাই যে আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে। আর সুপারস্টার শাকিব খানের জন্য আমার সারা জীবন অনেক দোয়া থাকবে, আর তার ছোট্ট একটা ছেলে আছে জয়, জয়ের জন্য আমার অনেক দোয়া থাকবে। বন্ধুরা, এই ধরনের দোয়া এবং সব কিন্তু আমাদের সবার পরিবারের জন্যই প্রয়োজনীয়তা রয়েছে, নিশ্চয়ই আপনারাও এই ধরনের খেয়াল রাখবেন। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।